ভাঙনের সাথে সম্পৃক্ততা প্রথম প্রথমে চলে আসে ডিরেক্টরের নাম সাক্ষাৎ ভাই আমাদের পরিচালক ভাঙনের এই সুন্দর চিন্তাটাকে সাক্ষাৎ ভাই আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছে সমস্ত শিল্পীদের মাঝে তো তারপরে আমরা এটাকে নিয়ে চিন্তা করেছি ভেবেছি অনেকভাবে এটাকে মানে কীভাবে আমরা আমাদের প্রত্যেকে বহুমাত্রা যোগ করা এই বহুমাত্রিক বিষয়গুলোকে আমরা প্রাধান্য দেবার চেষ্টা করেছি অভিনয়ের অনেকগুলো বিষয় থাকে গেট আপ মেকআপ তারপরে স্ক্রিপ্ট নিয়ে কিছু আলোচনা চর্চা এখানে বাবু ভাই আমি এবং প্রাণ রায় আমাদের তিনজনের কাজই একসাথে হয়তো বেশি হয়েছে তো আমরা এগুলোকে নিয়ে অনেক চিন্তাভাবনা করেছি এছাড়াও আমাদের আরও যারা শিল্পী রয়েছে এবং আমাদের নতুন শিল্পীর যারা আমাদের সাথে কাজ করেছে বিশেষ করে সাক্ষাৎ ভাইয়ের মেয়ে ও নতুন হিসেবে খুব ভালো করেছে খুব মিষ্টি তো এর জীবন নিয়ে জীবনের গল্প নিয়ে জীবনের খুব ছোটো ছোটো চরিত্রগুলোকে আসলে তুলে ধরার চেষ্টা করেছেন সাক্ষাৎ ভাই আর এই গল্পের মধ্যে প্রাধান্য পেয়েছে হচ্ছে ছিন্নমূল কিছু মানুষের চরিত্র তাদের জীবন যাত্রা তাদের ভালোবাসা তাদের সুখ দুঃখ আছে ভালোবাসা রয়েছে তো সেইগুলোকে তুলে আনা এবং তাদের যখন ব্রেকআপ হয় তারা কোন বিষয়গুলোকে প্রাধান্য দেয় যখন বিচ্ছেদ হয় তখন কোন কোন জায়গা থেকে তাদের কষ্টটা বাড়ে বা কী দুঃখ নিয়ে এক একজন এত হাজার হাজার মানুষের মধ্যে তারা হেসে বেড়াচ্ছে জীবন জীবনটাকে পার করে দিচ্ছে এই বিষয়গুলো আসলে তুলে ধরার চেষ্টা করেছেন মানে খুবই জীবনের কাছ থেকে দেখা কিছু চরিত্রকে হয়তো বা সাক্ষাৎ ভাই আমাদের মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করেছেন যেটা আমার কাছে খুব ভালো লেগেছে জীবনধর্মী গল্প আসলে আমাদেরকে সাধারণভাবেই টাচ করে অনেক যেহেতু এটা ওরকম কমার্শিয়াল মুভি না এটা যেহেতু সরকারের অনুদানের ছবি তো অনেক কিছু এখানে মাথায় রাখতে হয়েছে কমার্শিয়াল বিষয় বা নান্দনিক বিষয়গুলো মাথায় রাখতে হয়েছে তো ওভারঅল সব কিছু মিলিয়ে আমার কাছে ভালো লেগেছে গানগুলো খুব সুন্দর গানের সুর সুন্দর বাঁশির কিছু সুর এখানে আমরা দেখতে পেয়েছি যেহেতু আমাদের বাবু ভাইয়ের চরিত্রটাই হচ্ছে সে বাঁশি বাজায় তো সেই জায়গাটা থেকেও আমার কাছে একটু নতুনত্ব মনে হয়েছে আমার কাছে অনেক ভালো লেগেছে যে এই ছোটো ছোটো জিনিসগুলো আসলে হারিয়ে গেছে গ্রামের এই বিষয়গুলো সেগুলোকে আবার তুলে আনার চেষ্টা করেছে সাক্ষাৎ ভাই তো ধন্যবাদ জানাই এবং পৃষ্ঠপোষকত্ব করেছে আমাদের এফডিসির যারা সাক্ষাৎ ভাইকে সহযোগিতা করেছেন প্লাস অনুদানের কমিটি যারা তারা তাকে ছবিটি দিয়েছেন এবং সহযোগিতা করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এই ধরনের ছবিকে পেট্রোনাইজ আবার একটু জানতে চাই দর্শকদের কাছে একটা ভালো অনেকখানি মহলপর মৌসুমি তার ছবি নিয়ে আসছেন এবং এই যে ছবি নিয়ে আসার জায়গাটা আপনার এই চরিত্রে এই কাজটা করে কেমন লেগেছে এবং দর্শকদের কাছে আসলে ভাঙন কী একটা মেসেজ দেবে বা দর্শকদের কাছে কী মেসেজটা যাচ্ছে ভাঙন নিয়ে মেসেজটা আসলে এটাই যে আসলে আমরা খুব সাধারণ মানুষরাও বাঁচতে চাই সুন্দরভাবে মানে ছিন্নমূল রাস্তাঘাটে যারা জীবনযাপন করে রেল লাইনের পাশে যাদের জীবনযাপন তো তাদের জীবনে আসলে কি তাদের স্বপ্ন থাকবে না অবশ্যই তাদেরও স্বপ্ন আছে তাদেরও ভালোবাসা আছে তাদেরও কষ্ট দুঃখ সবই রয়েছে তো আমরা মনে করি যে আসলে ওরা হয়তো বা এগুলো ফিলই করে না বিকজ এত ডিটেল ওরা চিন্তা করে না আসলে তা না তাদের জীবনে রয়েছে ভালোবাসা নিয়ে তাদের ভালোবাসার গল্প রয়েছে এই মেসেজটাই আমরা পাবো এইসব মানুষের পাশে আসলে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে কারণ আমরা নিষ্পেষিত করি গরিবদেরকে হ্যাঁ উচ্চবিত্ত মানুষরা সবসময় গরিব মানুষদেরকে অসহায় মানুষদেরকেই শোষণ করে যাচ্ছে তো সেই শোষণ করা থেকে বিরত থাকা মানুষগুলোকে সুন্দরভাবে বাঁচতে দেওয়ার একটা সুযোগ তৈরি করে দেওয়া তাদেরও অধিকার রয়েছে সমানভাবে এই দেশের মাটিতে তাদের সমান অধিকার রয়েছে তাদের কথা বলার অধিকার রয়েছে তাদের সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে এই বক্তব্যগুলোই চলে এসেছে এখন আসার কথা ছিল একটা 4 তারিখে একটা 11 তারিখে বেসিক্যালি দেশান্তরেরই 11 তারিখে ডেট ছিল তো যে কোনো কারণেই হোক
দেশান্তরের পাশাপাশি এখন আবার যুক্ত হয়ে গেল ভাঙ্গন। ভাঙ্গনকে 4 তারিখ থেকে সরিয়ে দেওয়া হলো, তো ভাঙ্গন 4 তারিখে আর রিলিজ করতে পারেনি। আজকে একসাথেই কাকতালীয়ভাবেও হয়ে গেছে, ঘটনাটা ঘটে গেছে। বাট একসাথে না হয়ে আলাদা হলে ভালো হতো বেশি। আমি এখন কোনটা রেখে কোনটা বলবো, কারণ দুইটা ছবি আমার কাছে প্রিয়, দুইটা ছবির প্রতি আমার মায়া সমানভাবে কাজ করছে, দুইটা ছবি অনেক ভালো গল্পের ছবি। সো আমার তো এটা ভালোবাসা কাজ করবে স্বাভাবিক। হয় কি আসলে একটু পরিচিত মুখ নিয়ে কাজ করতে পারলে ভালো লাগে পরিচালকের, কারণ একটা অভিজ্ঞ মানুষ যেভাবে একটা পরিচালককে হেল্প করতে পারে, নতুনরা হয়তো বা পারে না অনেক অনেক সময়। প্লাস ছবিটা প্রদর্শনের ক্ষেত্রে একটু সুবিধা হয় পরিচিত মুখ থাকলে, কিন্তু পরিচিত মুখজনদেরকে নিয়ে এরকম রাস্তায় মানে খুব র জায়গায় শ্যুটিং করা খুব টাফ হয়। তো আমাদের ম্যাক্সিমাম শ্যুটিং করতে যে শ্যুটিং করতেই পারিনি আমরা, ডিরেক্টর লস দিয়েছেন যে শ্যুটিংয়ে যাওয়ার পর যখন আমরা শ্যুটিং করতে গেছি তখন আর কন্ট্রোল করা যায়নি। কারণ এখানে ট্রেনেরও একটা ব্যাপার রয়েছে, টাইমিং, যে ট্রেনটা আসবে ওই সময় আমাকে ওই জায়গাটাই থাকতে হবে, ওই সময়টা ওই শটটাই ধরতে হবে। বাট সেটা করতে যে দেখা গেছে যে লোক ঢুকে যাচ্ছে, শট নষ্ট হয়ে যাচ্ছে, তো বারবার তার ট্রেন আসবে না। তো এই ক্ষেত্রে আমাদের ট্রেনের একটু সমস্যা হয়েছে ওখানে স্টেশনে কাজ করতে। তারপরেও উনি কষ্ট করে ম্যানেজ করে নিয়েছেন, একদিনের জায়গায় 3 দিন 4 দিন শ্যুটিং করেছেন। আর ভালো লেগেছে যে দর্শকের অনেক আগ্রহ ছিল ছবিটা নিয়ে, যেহেতু বিশেষ করে ওই প্ল্যাটফর্মে যারা কাজ করেন তাদের একটা আগ্রহ ছিল যে তাদেরই গল্প, তাদেরই জীবনের গল্প, সেজন্য তাদের অনেক মনে হচ্ছিল, তারা অনেক আপন ভাবছিল আমাদেরকে এবং আমরাও তাদেরকে খুব আপন করে নিতে পারছিলাম। তো আমরা 2-3টা স্টেশনে কাজ করেছি। তো বলি আমার মনে হয় যে এই এই সাধারণ দর্শকদের আসলে হয়তো বা ভালো লাগা কাজ করবে যখন তারা হলে যেয়ে দেখবে যে তাদেরই গল্প। এটা কিন্তু হয় অনেক সময় যে আমাদের গল্প স্ক্রিনে দেখাচ্ছে, আমাদেরই চরিত্রগুলো দেখাচ্ছে। তো আমার চরিত্র তো কোনো একটা মেয়ের চরিত্রই আমি করছি, তো তখন মিলে যায় ক্যারেক্টার যখন ছবিতে দেখে, তো ভালো লাগবে। আমার কাছে মনে হয়েছে সাক্ষাৎ ভাই অসুস্থ ছিলেন, তারপরে উনি সেট ডিজাইন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়, যেমন প্রাণ ভাই এখানে কাজ করেছেন যেখানে এই ছবিতে, তো প্রাণ ভাইয়ের আর্ট সম্পর্কে আপনাদের সবারই ধারণা রয়েছে, সে অত্যন্ত ভালো একজন গুণী শিল্পী। তো তার তার উপস্থিতিতে যখন এখানে যারা সেট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন তাদের রুচি বোধটা কেমন ছিল সেটা বুঝতে হবে, বোঝার ব্যাপার রয়েছে। তো এগুলো সব কিছুই আমরা সবাই মিলেই করেছি, কেউ এককভাবে করেনি। আর সাক্ষাৎ ভাই যেহেতু ডিরেক্টর তার উপরে তার আমাদের কোনো কথা থাকতেই পারে না, বাট তার যতটুকু আয়োজন ছিল, চেষ্টা ছিল, সেটা অবশ্যই অনুদানের ছবি হিসেবে অনেক বেশি ছিল। আমি মনে করি এটা অনেক সুন্দর হয়েছে, সবার কাছে ভালোই লাগবে। হ্যাঁ অবশ্যই, কারণ এখানে একটা যে মেয়েটার মহিলাটার চরিত্র আমি করেছি সেও ছিন্নমূল একজন, তার ডিভোর্স হয়ে যায়, তাকে তাড়িয়ে দেওয়া হয়, তাকে অনেক পোড় খাওয়া একটা জীবনের একটা নারীর চরিত্র। তো এটা ঘরে ঘরে আমাদের গ্রাম বাংলায় ঘরে ঘরে এই চরিত্র আমরা দেখতে পাই, মানে সচরাচর সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের চরিত্রই আমাদের সামনে বেশি আসে। তো সেরকম একজনেরই চরিত্র আমি করেছি এবং হচ্ছে অবশ্যই তার এজটাও এরকম আমার কাছে কাছে। একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি যত ভালো মানের ছবি করে আমাদের তারকাকে পেয়েছে, জনপ্রিয় হয়েছে, এমন কি সেই ছবিগুলো উতরে যাবে নাকি তার চেয়ে নিচে থাকবে? আপনার কাছে মতামত জানতে চাই, নিশ্চয়ই ছবিটা দেখেছেন। দেখেন এটা বলা মুশকিল, আজ পর্যন্ত আমি দেখিনি যে ছবিটা আমি ভালো বলেছি সেই ছবিটা চলেছে। আবার হয়তো বা দেখা গেছে যে আমি যে ছবিটা ভেবেছি যে আমি অ্যাওয়ার্ড পাওয়া উচিত সেই ছবিটা আমার কিচ্ছু হয়, আবার যে ছবিটা ভাবিনি দূর কোনো ব্যাপারই না ওই ছবিটাতে হয়তো আমি অ্যাওয়ার্ড পেয়েছি, দর্শকের স্বীকৃতি পেয়েছি। আসলে বলা মুশকিল, হলে গেলে বোঝা যায়। আমার জায়গা থেকে আমি বলবো আমার কাছে ভালো লেগেছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।